জানিয়ে দেব এই মুহূর্তে পাই ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। ইউক্রেনে চেচেন সেনাদের জড়ো হওয়ার নির্দেশ। এরপর জানিয়ে দিব বিমান বাহিনীর অনুষ্ঠানে হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন। এদিকে মার্কেটে রকেট হামলায় সুদানে নিহত অন্তত 18। এবং জানিয়ে দিব ইসরায়েলের নির্মম নির্যাতনে শিকার ফিলিস্তিনি শিশুরাও। সর্বশেষ জানিয়ে দিব সুইডেন শিগগিরই ন্যাটোতে যোগ দেবে বলছে বাইডেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনে চেচেন সেনাদের জড়ো হওয়ার নির্দেশ। চেচনিয়া রিপাবলিকের সেনাদের ইউক্রেনে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন রাশিয়ার সেনা কমান্ডাররা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক যুদ্ধ বিষয়ক সংস্থা স্টাডি অফ ওয়ার বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, বাখমুত থেকে ওয়াগনার সেনারা চলে যাওয়ার পর এখন ইউক্রেন যুদ্ধে নেতৃত্ব দিতে চেচেন সেনাদের মোতায়েন করা হচ্ছে। সংস্থাটি আরো জানিয়েছে, বুধবার চেচনিয়া রিপাবলিকের নেতা রমজান কাদিরভ জানিয়েছেন তিনি সেনা কমান্ডারদের কাছ থেকে দোনেতস্ক অঞ্চলে দায়িত্ব নেওয়ার নির্দেশনা পেয়েছেন। দোনেতস্কের কয়েকটি অঞ্চল স্বাধীন করার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে, আর এই নির্দেশনা অনুযায়ী তার সেনারা সম্মুখ যুদ্ধে লড়াই করবে। এই দোনেতস্কেই রয়েছে বাখমুত শহর, যে বাখমুত দখলে দীর্ঘ 10 মাস লড়াই করেছে ওয়াগনার সেনারা। রমজান কাদিরভ আরো জানিয়েছেন, ইউক্রেনীয় সেনাদের সম্ভাব্য পাল্টা আক্রমণের আগেই তার চেচেন বাহিনীর স্পেশাল ফোর্স ইউক্রেনের সেনাদের উপর আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। স্টাডি অফ ওয়ার আরো জানিয়েছে, চেচেন সেনাদের যুদ্ধে ফেরার যে বিষয়টি বলা হচ্ছে, যদি এটি সত্যি হয় তাহলে গত 1 বছর ধরে ইউক্রেন যুদ্ধের সম্মুখভাগ থেকে দূরে থাকা রমজান কাদিরভের বিরতির অবসান হবে। চেচেন সেনারা রক্তক্ষয়ী মারিউপোল, সেভেরোদোনেৎস্ক এবং লিসিচানস্ক যুদ্ধে অংশ নেওয়ার পর যুদ্ধের সম্মুখভাগের পেছনে কাজ করছিল। সংস্থাটি আরো বলেছে, খুব সম্ভবত রাশিয়ার কমান্ডাররা এখন মনে করছেন চেচেন সেনারা ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠিত করতে সমর্থ হবে। তবে সংস্থাটি সঙ্গে এও জানিয়েছে, বর্তমানে বলা হচ্ছে ইউক্রেনে 7,000 চেচেন সেনা রয়েছে। যদিও এ খবরটি সঠিক হয় তাহলে এই সেনা দিয়ে যুদ্ধে বড় কোনো প্রভাব ফেলতে পারবে না চেচেনরা। এদিকে চেচেন সেনাদের আবারও যুদ্ধের সম্মুখভাগে এমন সময় ফেরানো হচ্ছে যখন রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নিয়মিত হামলা হচ্ছে। সূত্র আল জাজিরা। বিমান বাহিনীর অনুষ্ঠানে হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন। বিভিন্ন অনুষ্ঠানে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ঘটনা একাধিকবার ঘটেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এমনই এক ঘটনার পুনরাবৃত্তি ঘটল গতকাল বৃহস্পতিবার। কলোরাডো অঙ্গরাজ্য ইউএস এয়ারফোর্স একাডেমির স্নাতকদের সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চেই হোঁচট খেয়ে পড়ে যান তিনি, খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পড়ে যাওয়ার পর বিমান বাহিনীর কর্মকর্তারা তাকে সাহায্য করতে ছুটে যান, তবে কারো সাহায্য ছাড়াই তার আসনে ফিরে যান বাইডেন। যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্টের বয়স 80 বছর। তিনি দেশটির ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। এই বয়সে তিনি 921 জন গ্রাজুয়েট ক্যাডেটদের প্রত্যেকের সঙ্গে করমর্দন করেছেন, এজন্য তাকে দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। অনুষ্ঠানের পর প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক বেন লাবোল্ড বলেন, প্রেসিডেন্ট ভালো আছেন। তিনি টুইটারে লেখেন, যখন তিনি ক্যাডেটদের সঙ্গে করমর্দন করেছিলেন তখন মঞ্চে একটি বালির ব্যাগ ছিল, সেটিতেই হোঁচট খেয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন করমর্দন শেষে হেঁটে তার আসনের দিকে ফিরে যাচ্ছিলেন, ওই সময় হোঁচট খেয়ে পড়ে যা। এরপর একাই উঠে হেঁটে যাওয়ার সময় তাকে বালির ব্যাগের দিকে ইশারা করতে দেখা যায়। এর আগে সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন বাইডেন। এছাড়া বিমানের সিঁড়ি বেয়ে ওঠার সময় একবার হোঁচট খেয়ে পড়ে যান তিনি। মার্কেটে রকেট হামলায় সুদানে নিহত অন্তত 18। ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে সামরিক ও আধা সামরিক বাহিনীর তীব্র লড়াইয়ের মাঝে আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুমের একটি মার্কেটে রকেট হামলা হয়েছে। এই হামলায় অন্তত 18 জন নিহত, আরো শতাধিক মানুষ আহত হয়েছেন বলে বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা ও চিকিৎসকরা জানিয়েছেন বিবিসি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় যুদ্ধ বিরতির আলোচনা ভেস্তে যাওয়ার সাথে সাথে প্রতিদ্বন্দ্বী দুই বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়েছে। খার্তুমের দক্ষিণের মায়ো শহরের একটি বাজারে বুধবার আর্টিলারি গোলা ও বিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে। গত এপ্রিলে দুই বাহিনীর মাঝে লড়াই শুরু হওয়ার পর রাজধানীতে একক এই হামলায় সবচেয়ে বেশি বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। দেশটির সরকারের তথ্য অনুযায়ী এ নিয়ে দেশটিতে 7 সপ্তাহের বেশি সময়ের সংঘাতে 883 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে বেসামরিক প্রাণহানির এই সংখ্যা আরো বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।
খার্তুমের বাসিন্দাদের খাদ্য ঔষধ পেতে সহায়তাকারী স্থানীয় বাসিন্দা ধর্তব্য সংস্থা সর্বশেষ এই হামলার ঘটনাকে বিপর্যয়কর পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছে। সেখানে আরও বেশি চিকিৎসক ও রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তারা। শহরাঞ্চলে এই ধরনের সহিংসতার কারণে দেশটির বেসামরিক লোকজন প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়েছেন। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যস্থতায় গত সপ্তাহের মানবিক যুদ্ধবিরতি চুক্তি আরও 5 দিনের জন্য বাড়াতে রাজি হয়েছিল দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস ও প্রতিদ্বন্দ্বী সামরিক বাহিনী। কিন্তু পরের দিনই সেনাবাহিনী আলোচনা থেকে সরে আসে এবং আরএসএফ চুক্তির শর্তের প্রতি অঙ্গীকারাবদ্ধ নয় বলে অভিযোগ করেছেন। যুক্তরাষ্ট্র বলেছে উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, লড়াইরত দুই গোষ্ঠী সহিংসতা শেষ করার বিষয়ে আন্তরিক হলে মধ্যস্থতায় সহায়তা করতে প্রস্তুত আছে ওয়াশিংটন। জাতিসংঘের তথ্য অনুযায়ী সুদানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি অর্থাৎ প্রায় 2.5 কোটি মানুষের জন্য এখন মানবিক সহায়তা ও সুরক্ষা প্রয়োজন। ইসরায়েলের নির্মম নির্যাতনের শিকার ফিলিস্তিনি শিশুরাও প্রায় প্রতি বছরই অবরুদ্ধ পশ্চিম তীর থেকে ইসরায়েলের নিরাপত্তা রক্ষীরা সহস্রাধিক ফিলিস্তিনি শিশুকে আটক করে আন্দোলনকারী বা হামলাকারী সন্দেহে রাস্তাঘাট স্কুল ও বাড়ি থেকে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়। একই অবস্থা পূর্ব জেরুজালেমও। শিশু অধিকার সংস্থাগুলো বলছে এই ধরনের কর্মকাণ্ড অপমানজনক এবং তরুণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে, যা শিশুদের অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক আইন ও চুক্তিতে নিষিদ্ধ এবং ইসরায়েল এতে স্বাক্ষর করেছে। ইসরায়েলের এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে রয়েছে রাতের শেষের দিকে তাদের গ্রেপ্তার করা, আদালতের আদেশ ও কোনো ব্যাখ্যা ছাড়াই গ্রেপ্তার করা, হাতকড়া পরানো এবং চোখ বেঁধে দেওয়া, মা বাবা ও পরিবারের সদস্য বা আইনজীবীদের সাথে দেখা করতে না দেওয়া, সর্বোপরি তাদের মারধর এবং অপমান করা। সংস্থাগুলো বলে যে এই ঘটনার পর শিশুরা শরীরে ব্যথা এবং মানসিক চাপে ভুগতে থাকে, একাকিত্ব, ভয়, দ্বিধা দ্বন্দ্বে অপমান ও অসহায়ত্ব এবং মাঝে মধ্যে মৃত্যুর মতো ভয়ঙ্কর অনুভূতিও সৃষ্টি হয়। তারা আরো জানায় মুক্তির পর বেশিরভাগ শিশুদের পোস্ট ট্রমাটিক লক্ষণ প্রকাশ পায়। ইসরায়েল ভিত্তিক মানবাধিকার সংস্থা হ্যামোকেডের নির্বাহী পরিচালক জেসিকা মন্ডেল আরব নিউজকে বলেন, যখন ফিলিস্তিনি শিশুদের জিজ্ঞাসাবাদের বিষয়টি আসে তখন তাদের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করার বাধ্যবাধকতা উপেক্ষা করে ইসরায়েল। তিনি বলেন রাতের বেলা গ্রেপ্তারের বিষয়টি শিশুদের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলে। সংস্থাটি এই প্রথার বিরুদ্ধে ইসরায়েলের হাইকোর্টে আবেদন করেছে। আমরা ইসরায়েলি সামরিক বাহিনীকে শিশুদের জিজ্ঞাসাবাদের জন্য মা বাবার কাছে সমন পাঠানোর দাবি করেছি। ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের পরিচালক কাদোরা ফারিস আরব নিউজকে বলেছেন, ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ 5 বছর আগে পশ্চিম তীরে সামরিক দখলের আইন এবং পূর্ব জেরুজালেমের বেসামরিক আইনে 12 বছর বা তার চেয়েও বেশি বয়সী শিশুদের গ্রেপ্তার ও বিচারের অনুমতি দেওয়ার জন্য সংশোধনী চালু করেছিল। সূত্র আরব নিউজ। সুইডেন শিগগিরই ন্যাটোতে যোগ দেবে বলছে বাইডেন। সুইডেন শিগগিরই ন্যাটোতে যোগ দেবে বলে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যদিও এ বিষয়ে এখনও বিরোধিতা করছে তুরস্ক ও হাঙ্গেরি। তবে সম্প্রতি ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড, খবর আল জাজিরার। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স একাডেমি গ্রাজুয়েশন অনুষ্ঠানে বক্তৃতাকালে বাইডেন ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের মধ্যেও ন্যাটো ঐক্যের প্রশংসা করেন। প্রেসিডেন্ট বলেন ন্যাটো কয়েক দশকের তুলনায় আরও সক্রিয় ও আরও ঐক্যবদ্ধ, নতুন মিত্র ফিনল্যান্ডের কারণে এটি এখন আরও শক্তিশালী, তাছাড়া খুব দ্রুতই সুইডেনও জোটে যোগ দেবে। এটা ঘটবেই আমি আপনাদের অঙ্গীকার করে বলতে পারি। কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ন্যাটোর সদস্য পদের ক্ষেত্রে সুইডেনের প্রস্তাব অনুমোদনের জন্য তুরস্কের প্রতি আহ্বান জানান। ব্লিংকেন বলেন যুক্তরাষ্ট্রের দিক থেকে সুইডেনকে ন্যাটোর সদস্য করার এখনই উপযুক্ত সময়। শীর্ষ মার্কিন এই কূটনীতিক আশা প্রকাশ করে জানিয়েছেন জুলাই মাসে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে প্রক্রিয়াটি শেষ হবে।